ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার ব্যাংককের সেকেন্ড দিন, আর আজকে আমি রয়েছি পাটায়াতে। তো এখন আমি যাব কোরাল আইল্যান্ড। তো কোরাল আইল্যান্ড যাব, তো কীভাবে যেতে হয় ঠিক জানি না, যতটা যা জেনেছি ইন্টারনেট থেকে সব জেনেছি। তো এখন বাইরে বেরিয়ে একটা বাইক ট্যাক্সি নেব, বাইক ট্যাক্সি নিয়ে কোরাল আইল্যান্ডে যাওয়ার যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে যাব, এবং সেখান থেকে টিকিট করে কোরাল আইল্যান্ড যাব। তো আশা করি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের খুব একটা খারাপ লাগেনি আশা করছি, এবং আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর, এবং যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো এই দেখুন, এই আমার হোটেল, এই আমার হোটেল, আর এই আমার চারপাশটা সদা ব্যস্ত এবং প্রচুর পর্যটকে ভর্তি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, ভালো, এরা ওয়েল মেনটেন করে রাখে। তো ঠিক আছে, এখন আমি যাচ্ছি, এখন আমি যাচ্ছি, এবং এইমাত্র আমি একটা বাইক ট্যাক্সি দাঁড় করালাম, দেখি যাই কি না। আমি যে মোটর বাইকটাকে ডেকেছিলাম, দেখলাম এরা খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে, এরা গেল না, উল্টে একটা অন্য বাইক মোটর বাইককে ডেকে দিল, এবং সে এখন আসছে। দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং সে আসছে, সে আমাকে নিয়ে যাবে, রাস্তা পারাপার হওয়ার জন্য ওয়েট করছে। তো আমার সাথে ওনার দরদাম হয়ে গেল, আর এইবার আমি যাব কোরাল আইল্যান্ডে। তো 50 ভাট চেয়েছিল, বার্গেনিং করবেন সব জায়গায়, বার্গেনিং করে 40 ভাটে নিয়ে যাচ্ছে। 40 ভাট মানে প্রায় ধরুন ইন্ডিয়ান টাকায় 100 টাকার একটু কম বা একটু বেশি হবে। তো ঠিক আছে, তো এখন কোরাল আইল্যান্ড যাব, এবং রাস্তাঘাটে একটু হালকা ট্রাফিক তো আছে, এবং ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বাইক স্টার্ট নিয়ে নিয়েছে, আর আকাশে কিন্তু মেঘ আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো আমি ঠিক জানি না কী হবে, তো দেখা যাক কী হয়। তবে এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস যেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু না আসি, কিন্তু আইল্যান্ডের একটা চরিত্র হচ্ছে আবহাওয়া, তো যখন তখন বৃষ্টি আছে বলে কিনা যাই না, তো ঠিক আছে, খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার, আর ঘাম একদমই হচ্ছে না, আর ভালো লাগছে, মানে দেখুন ফুল শার্ট জামা পরে রয়েছে, দেখতেই পাচ্ছেন জিনিসের, কিন্তু অস্বস্তি লাগছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু খুবই অস্বস্তি লাগছে, যেহেতু গ্রামের প্রচুর গরম ছিল, কিন্তু বিকালের পর থেকে মোটামুটি আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, আর ভালো লাগছে। আর দেখুন এখানে কিন্তু খুবই ডিসিপ্লিন, সবাই মেনটেন করে রাস্তাঘাটে বাইক বা গাড়ি দাঁড়িয়ে রাখে, এবং কোনো রকম কোনো মানে ডিসিপ্লিন যেটা ব্রেক করা হয় ভাঙা আমার নজরে উন্নত করে। ঠিক আছে, এই দেখুন শহরটা, সামনে বিশাল বিল্ডিং, চারদিকে সব বাস দাঁড়িয়ে রয়েছে, বাসগুলো সব ব্যাংকক থেকে আসে পাটায়া, আবার এখান থেকে আবার ফিরে চলে যায়। সামনে একটা বিশাল বিল্ডিং, আবার কনস্ট্রাকশন চলছে, এই যে চলে এসছে, আমার মনে হচ্ছে সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, চলে এসছি।
চলে এসছি। আর দেখুন পেছনে লেখা আছে পাটায়া সিটি, ওই যে দেখা যাচ্ছে। তো আগে যাই, গিয়ে টিকিটটা করাই কোরাল আইল্যান্ড যাওয়ার। কোরাল আইল্যান্ড যাওয়ার টিকিটটা করিয়ে তারপর দেখছি আপনাদের এক্সপ্লোর করছি, আর ফেরার সময় তো এক্সপ্লোর করতেই পারবো। তো ঠিক আছে, স্যার টিকিট কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড স্পিড বোট? নো নো নো, এই যে দেখুন প্যাসেঞ্জার বোট আর টাইমিং দিয়ে দেখেছে। তো কোরাল আইল্যান্ড যাব বলে চলে এসেছি, এখন এখানে দেখে নি কিভাবে কি ব্যবস্থা করতে হয় না করতে হয়। এই দেখুন অসাধারণ সুন্দর লাগছে, চারিদিকে প্রচুর লোকজনের সমাগম এবং প্রচুর বোট ভর্তি রয়েছে। এদের সরকারি বোটও আছে, প্রাইভেট বোটও আছে। তো সরকারি বোটে যেতে আমি যতটা জানি 30 বাট লাগে, আর প্রাইভেট বোটে তো অনেক রকম রেটই আছে, 150 থেকে 150 থেকে শুরু করে অনেক রকম আছে। তো দেখা যাক কি বোট জোগাড় করতে পারি না পারি, একটু তো টেনশন হচ্ছে, কেননা যেহেতু জায়গাটা আমার কাছে একদমই নতুন। তো ঠিক আছে, আশপাশ তো আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা যখন আসবেন তখন আপনাদের অসুবিধা যাতে না হয় আমি ইনফরমেশনটা সেভাবে দেওয়ারই চেষ্টা করব। তবে আমার যেটা মনে হচ্ছে, আমাকে মনে হয় প্রাইভেট জেটেই যেতে হবে, কারণ সরকারি যে জেটগুলো বোটগুলো রয়েছে, সেগুলোর একটা নির্দিষ্ট টাইমিং থাকে। তো আমি যেহেতু সেই টাইমিং জানি না, সেহেতু আমি সেই বোট হয়তো নাও পেতে পারি, আর না পাওয়ার ফলে আমাকে হয়তো প্রাইভেট বোটেই যেতে হতে পারে। তো ঠিক আছে, দেখছি। একজনের থেকে ইনফরমেশন পেলাম এখনও 45 মিনিটস মতো টাইম লাগবে বোট ছাড়তে, জানি না কতটা কি সত্যি মিথ্যে। তো যাই গিয়ে দেখি, আর আশা করি আপনাদের আমার ভিডিও খুব একটা খারাপ লাগছে না, আমি যতটা পারছি আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে দেখুন, এই যে সামনে এই যে এইটা চলে গেল, এইগুলো হচ্ছে প্রাইভেট বোট, এবং এদের কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, মানে প্যাসেঞ্জার ফুল হয়ে গেলেই ব্যাস এরা ছেড়ে দেয়, এবং সেফটির দিকেও কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বোটই সুরক্ষিত, কোনো সমস্যা হয় না। তো ঠিক আছে, এবং এখানে জলটা কিন্তু খুব সুন্দর, নীল রঙের জল, এবং আমি যেটা দেখেছি যে ফুকেটে যেরকম জলটা ছিল ঠিক সেরকম জলটা, এই জলটা দেখলে খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। তো ঠিক আছে, এখানে এসে কিন্তু খুব একটা টেনশন ফিল করবেন না, মোটামুটি একটু জিজ্ঞাসা ফিজ্ঞাসা করে চলে আসবেন, কোনো সমস্যা নেই, সাথে ইন্টারনেট আছে, যতটা যেটা বুঝতে না পারবেন ইন্টারনেট থেকে নিয়ে নেবেন, দেখে নেবেন ব্যাস। আর তবে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানের লোকজন কিন্তু ইংরাজিতে একটুখানি উইক আছে, মানে সব জায়গায় আপনার ওরা ফ্লুয়েন্টলি ইংরাজি কিন্তু বলতে পারে না। তো মোটামুটি কাজ চলে যায়, তবু মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কিছু করার থাকে না, কী আর করা যাবে, যেখানে যেরকম সেখানে তো সেরকমভাবে মানিয়েই নিতে হবে। সামনে দেখছি একটা পাটায়া
কোড়ালের এই যে মনে হচ্ছে, তো এটাই মনে হচ্ছে উঠে যাব। কোড়াল আইল্যান্ড ব্যাক রিটার্ন ওয়ান ওয়ে 30। হ্যাঁ, 30 ভাট দিয়ে উঠে পড়লাম কোড়াল আইল্যান্ড যাব বলে। এই উঠে পড়লাম, এরা হেল্প করলো, একটু সামনের দিকে গিয়েই বসবো। খুব আনন্দ লাগছে, খুব মনটা ভালো লাগছে, কারণ আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে যে ঘুরতে এসেছি, এখানে ঘুরতে আসার আগে কিন্তু আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু বমির ওষুধটা খেয়ে নিয়েছি, কারণ এই সমুদ্রে এলে কিন্তু একটা ভমিটিংয়ের প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো রকম রিস্ক নেবেন না, কারণ ঘুরতে এসে যদি ওই সব ব্যাপারগুলো হয়ে যায় তো সেটা খুব বিশ্রী হয়। তো আমি বলবো আপনারা অ্যাভয়েড করুন এবং 30 মিনিটস মতো আগে বমির ওষুধটা খেয়ে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং ঠিক আছে, আমি একটা ভালো লোকেশান দেখে বসার জায়গা খুঁজছি, তো দেখে নিই আগে, একটু এটাকে একটু দেখে নিই। এটা 11টায় ছাড়বে, তো 11টায় ছাড়বে। এটা এর উপরতলা, এতক্ষণ নিচতলায় ছিলাম, এবার উপরতলা। তো উপরতলাটা একটু দেখে নিই কীরকম, যেটা যে জায়গাটা আমার ভিডিও বানাতে সুবিধা হবে আমি সেই জায়গাটাই চুজ করে নেব। তো আমার মনে হচ্ছে আমার উপরটাই সুবিধা হবে, তো আমি উপরটাই চুজ করে নিচ্ছি। তো এটা মনে হয় হর্ন দিচ্ছে, তো ছাড়ার আগে যে হর্নটা দেয়, আমার মনে হয় টাইম হাতে রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা চুজ করে বসে পড়লাম এবং মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব একটা লোক নেই, নিচটাই বরং একটু লোক আছে, তাও ওভারঅল ফাঁকাই রয়েছে বলবো। তো ঠিক আছে, দেখতে থাকো। আর অবশেষে দেখুন বোট ছেড়ে দিয়েছি, এবং এদের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো যে পাঞ্চুয়ালিটি, টাইম পাঞ্চুয়ালিটি, একদম 11টা তো 11টাই, 1 মিনিট লেট করলো না, একদম ঠিক টাইমে ছেড়ে দিল এবং জাস্ট স্টার্ট নিয়েছে, এবার রওনা দেবে। এবং এখান থেকে আমি যতটা জানি যেতে 30 মিনিট মতো, এখান থেকে যেতে 30 মিনিট মতো সময় লাগে। এবং দেখুন বোট স্টার্ট নিয়ে নিয়েছে, সবাই দেখুন অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং মোটামুটি যখন আমি উঠেছিলাম তখন প্যাসেঞ্জার যতটা ছিল না, লাস্টে কিন্তু প্যাসেঞ্জার প্রায় ভর্তি হয়ে গেল বলতে হবে। তো ঠিক আছে, তো এবার আর আমি কথা না বলে আপনাদের চারপাশের চারদিকটা একটু আমি দেখা এক্সপ্লোর করি। চোখ যায় শুধু বিস্তীর্ণ জলরাশি আর জলরাশি, আর দূরে পাহাড় মতো দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জলরাশি, আকাশের কিন্তু মুখ ভার যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এখানের ওয়েদারের কিন্তু এটাই ক্যারেক্টার, যখন তখন বৃষ্টি আর যখন তখন রোদ।
আমরা কিন্তু কোরাল আইল্যান্ডের খুব কাছাকাছি এসে গেছি এবং চারিদিকে প্রচণ্ড মেঘ পড়েছে এবং পুরো চারদিক অন্ধকারে ঢেকে গেছে। কোরাল আইল্যান্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ফলে সবাই একটু সরে বসেছে বৃষ্টির ঝাঁট আসছে বলে, এবং খুবই সুন্দর মনোরম আবহাওয়া কিন্তু একটু ভয় ভয়ও লাগছে যেহেতু একটা মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে সমুদ্রের মাঝখানে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে। দেখুন পুরো আকাশ থেকে মেঘ পুরো পাহাড়ের সাথে মিশে গেছে। আমাদের বোট একদম কোরাল আইল্যান্ডের কাছে পৌঁছে গেছে, আর ওইদিকে দেখুন পুরো আইল্যান্ড দেখা যাচ্ছে, লোকে ভর্তি। দেখুন সব ছোটো ছোটো বোটগুলো যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো বোটগুলো। আর মোটামুটি দেখুন জেটিতে লাগাচ্ছে, বেরোতে পারবো কিনা বলতে পারছি না, একটু ওয়েট করে বেরোতে হবে। বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, বোটটাকে সেট করছে নাম্বার সবাইকে নামানোর জন্য। প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য কোরাল আইল্যান্ড থেকে ব্যাক করে যাচ্ছি, কোরাল আইল্যান্ড আমাকে এক্সপ্লোর করা সম্ভব হচ্ছে না, কারণ এখানে এত বৃষ্টি হচ্ছে যে এখানে নামা সম্ভব নয়। তো আমি দৌড়ে গিয়ে অন্য একটা বোটে উঠে গেছি, যে বোটটা আবার পাটায়াতে ফিরে যাবে। তো আমি কয়েকটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে যে এখানে যখনই আসবেন আপনি, যখনই যে কোনো আইল্যান্ডে যাবেন আপনি হাফ প্যান্ট টি শার্ট পরে যাবেন, আর পায়ে থাকবে চটি, এছাড়া কিছু পরবেন না, কারণ এতে সমস্যা হতে পারে। তো আমি যেহেতু জিন্সের জামা জিন্সের প্যান্ট শু পরে গেছিলাম, তো আমার পক্ষে বিশাল একটা প্রবলেম হয়ে গেছে, কারণ ভিজে গেলে জুতো খুবই প্রবলেম হবে। আমার রিটার্ন আসবো জুতো ঢোকাবে না, কালকে রিটার্ন আছে, তো প্রবলেম হবে, তো ফলে আমি সমস্যায় পড়ে যাবো। তো সেই জন্যে আমি কোনো রকম রিস্ক নিইনি, আমি ব্যাক করে যাচ্ছি, আমি ভীষণভাবে দুঃখিত আপনাদের কাছে। এবং আপনারা যখনই আইল্যান্ডে আসুন না কেন, মোটামুটি আইল্যান্ড ফাইল্যান্ডগুলোতে ঘুরতে গেলে সাথে একটা ছাতা রাখলে ভালো হয় এবং সাথে কিছু প্লাস্টিক রাখলে ভালো হয়। তো কেননা এখানে আইল্যান্ডের আবহাওয়া দ্রুত চেঞ্জ হয় এবং বেশ কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়, তারপর আবার রোদ উঠে যায়। তো কিছু করার নেই, আমাকে রিটার্ন চলে যেতে হচ্ছে। এবং দেখুন আমার আশেপাশে যারা রয়েছে তারাও সবাই ভিজে রয়েছে, কাক ভিজা হয়ে গেছে এবং সবাই একটু উদ্বিগ্নতার মধ্যে রয়েছে যেহেতু এত বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, পাটা ফিরে যাচ্ছে, পাটা ফিরে গিয়ে দেখাচ্ছি যে ওখানের কী পরিস্থিতি। এবং দেখুন সবাই দেখুন ছোটোবাটি করে চেষ্টা করি।
পাটায়াতে প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, তো কোনো রকম রিস্ক না নিয়ে বোটে উঠে পড়েছি আর বোটও ছেড়ে দেবে। তো আমি আপনাদের কাছে ভীষণভাবে দুঃখিত যে আমি আপনাদের কাছে কোরাল আইল্যান্ড এক্সপ্লোর করতে পারলাম না, তার জন্য ভীষণভাবে দুঃখিত। এবং আমি বহু আশা নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু সেই আশা আজ সাকসেসফুলি হয়ে গেল। তো ঠিক আছে, নেক্সট টাইম যখন আবার আসবো তখন হয়তো এটা সাকসেসফুল হবে। তো এবং আমি যখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির ঝাঁট এসে মোবাইলে লাগছে, তো ফলে ভিডিও করাও ঠিকমতো সম্ভবপর হচ্ছে না। তো ঠিক আছে, পাটায় ফিরে গিয়ে ভিডিও করবো এবং পাটায় গিয়ে সমস্ত কিছু দেখুন। বাইরের ওয়েদারটা শুধু একবার দেখুন, আমি এই জন্য রিস্ক নিই, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আমি ঠিক মাঝ সমুদ্রে রয়েছি। তো অবশেষে দুর্যোগ উপেক্ষা করে পৌঁছে গেছি পাটায়াতে এবং কোরাল আইল্যান্ড আর আমার ঘোরা হলো না এবং এক্সপ্লোরও করা হলো না, তো তার জন্য ভীষণভাবে দুঃখিত। এবং যা ওয়েদারের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা মানে খুবই ডেঞ্জারাস এবং প্রচণ্ড বৃষ্টির সাথে দমকা হাওয়া। তো যাই হোক, মেনল্যান্ডে ফিরে এসেছি, এই মুহূর্তে ভয়ের কিছু নেই এবং তাও এখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে অতটা বৃষ্টি হচ্ছে না। এবং দেখুন এখনও অনেক বোট দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য, কিন্তু পর্যটকরা নেই যেহেতু বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, আমি আর এই ভিডিওটাকে দীর্ঘায়িত করব না এবং দেখুন আমি সেদের ইয়েতে দাঁড়িয়ে রয়েছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড একটা দুর্যোগের মধ্যে কিন্তু পড়ে গেছিলাম। তো যে জিনিসগুলো আপনারা থাইল্যান্ডে এলে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ছোটোখাটো একটা কিন্তু ছাতা আনতে পারে বা রেনকোট আনতে পারে, ভালো হয় এই আইল্যান্ডগুলোতে ঘুরতে যাওয়ার সময়। এবং আইল্যান্ডগুলোতে ঘুরতে যাওয়ার সময় সবসময় হাওয়াই চটি ব্যবহার করবেন এবং হাফ প্যান্ট, টি শার্ট এগুলো ব্যবহার করবেন, তাতে ভালো হয়। তো ঠিক আছে, আর বোটে ওঠার 30 মিনিট আগে যদি আপনি বমি ওষুধ খেয়ে নেন তাহলে সেটাও খুব ভালো হয়, কারণ এরকম ওয়েদার তৈরি হলে প্রচণ্ড জার্কিং হয়, সেক্ষেত্রে বমি হওয়ার সম্ভাবনা থাকে, আর বমি হলে তো বুঝতেই পারছেন। তো আমার এ ধরনের কোনো প্রবলেম হয়নি এবারে। তো যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, এখানে ভিডিওটা শেষ করছি এবং আবার দেখছি নতুন কিছু দেখানো যায় কি না আপনাদেরকে, কেননা আমি তো থাইল্যান্ডে এসেছি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে, তো তার মধ্যেও যতগুলো জিনিস এক্সপ্লোর করবো ভেবেছিলাম এই আবহাওয়ার জন্য হয়তো এক্সপ্লোর করতে পারবো না। তো কিছু করার নেই, কারণ এই দুর্যোগ আবহাওয়া নিয়ে আমি কী করবো। তো কালকে আবার ফিরে যাওয়ার ইয়ে আছে, মানে কালকে আমার ফ্লাইট আছে, তো কালকে আমি ব্যাংককে ফিরে যাব। তো ঠিক আছে, দেখছি আর কি দেখানো যায় আপনাদেরকে। তো বিদায় নিচ্ছি, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখুন। আর আগামী ভিডিওর জন্য করতে থাকুন।